আলাইকুম, আমি শাহজাদা ফারহানুদ্দি। আজকে আপনাদেরকে দেখাবো একটি বি ক্লাস স্টেশনের একটি বি ক্লাস স্টেশনের উপর দিয়ে সুবর্ণ এক্সপ্রেস কিভাবে থ্রু অথবা লুপ লাইনের মাধ্যমে লুপ লাইনে দাঁড়ায় অথবা থ্রু পাস যায়। এটি আসলে তৈরি করেছেন আমাদের সবার প্রিয় এমডি রশিদুল আলম ভাই। তো আজকে চলেন আমরা এটা টেস্ট করে দেখি। প্রথমে আপনি সুবর্ণ এক্সপ্রেসকে লাইন ক্লিয়ার দিতে হলে আপনার একটি ব্লক নিতে হবে। সেই ব্লক নেওয়ার পরে আপনার এলসি গেটটি লক করতে হবে। এই যে এলসি গেট রয়েছে, এলসি গেটটি লক করতে হবে। এই যে এলসি গেট লক হয়ে গেছে, তো আমরা সুবর্ণ এক্সপ্রেসকে, এই যে এখানে রেড রেড সিগন্যাল রয়েছে, তো আমরা সুবর্ণ এক্সপ্রেসকে গ্রিন সিগন্যালের মাধ্যমে একটি বি ক্লাস স্টেশন থ্রু পাস দেব। তো এই যে এখানে রয়েছে থ্রু সিগন্যাল মেন লাইন, আমরা মেন লাইনে সুবর্ণ এক্সপ্রেসকে দিলাম। তারপরে হচ্ছে যে আমরা এই যে সুবর্ণ এক্সপ্রেসকে আসার জন্য আমরা ইনভিজিবল ট্রেনে ক্লিক করলাম। তো এই যে আমরা দেখতে পাবো যে অল্প সময়ের মধ্যে এই যে সুবর্ণ এক্সপ্রেস চলে আসছে, এলসি গেট ক্রস করে আপনার মেইন লাইন দিয়ে থ্রু পাস হয়ে চলে যাচ্ছে একটি বি ক্লাস স্টেশনের উপর দিয়ে ঢাকার উদ্দেশ্যে। তো এই যে সুবর্ণ এক্সপ্রেস 701 আপ মেইন লাইনের মাধ্যমে মেইন লাইন দিয়ে একটি বি ক্লাস স্টেশন অতিক্রম করে গেল। তো এখন আমরা দেখাবো যে সুবর্ণ এক্সপ্রেসকে কিভাবে লুপ লাইনে দাঁড়িয়ে মাইর দিতে হয়। আমরা এখন সুবর্ণ এক্সপ্রেসকে লুপ লাইনে দাঁড়া করাবো, দাঁড়া করে অন্য একটি ট্রেনের ক্রসিং দিয়ে সুবর্ণ এক্সপ্রেসকে আবার লুপ লাইন দিয়ে পাস দিয়ে দিব। তো ফার্স্টে আমরা এই যে একটি ব্লক নিব, ব্লক নেওয়ার মাধ্যমে আমরা লুপ লাইনে ট্রেনটিকে দাঁড়া করার জন্য লুপ লাইন সিলেক্ট করব। লুপ লাইন সিলেক্ট করে আমরা এই যে এলসি গেটটি লক করব। এই যে এলসি গেট লক হয়ে গিয়েছে, তো এখন আমরা লুপ লাইনে সুবর্ণ এক্সপ্রেসকে দাঁড় করানোর ব্যবস্থা করতেছি। এই যে আমরা দেখতে পাচ্ছি সুবর্ণ এক্সপ্রেস চলে এসেছে, অল্প সময়ের মধ্যে লুপ লাইনে এসে দাঁড়াবে একটি ট্রেনের ক্রসিং এর জন্য। এই যে সুবর্ণ এক্সপ্রেস গুটি গুটি পায়ে একটি স্টেশনের লুপ লাইনে দাঁড়িয়ে আছে ক্রসিং এর অপেক্ষায়। এই যে সুবর্ণ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে ক্রসিং এর অপেক্ষায়। তো সুবর্ণ এক্সপ্রেস দাঁড়িয়ে অপেক্ষা করতেছে অল্প কিছু সময়ের মধ্যে সোনারবাংলা মনে করলাম আমরা পাস হয়ে গেল। সুবর্ণ এক্সপ্রেস দাঁড়িয়ে সোনারবাংলা এক্সপ্রেসকে সাইড দিল। এখন আমরা সুবর্ণ এক্সপ্রেসকে লুপ লাইন থেকে আবার মেইন লাইনের মাধ্যমে স্টেশন থেকে বের করে দেওয়ার একটি প্রসেসিং ব্যবস্থা নিচ্ছি। তো আমরা দেখি সুবর্ণ এক্সপ্রেসকে মেইন লাইনে দিয়ে দিচ্ছি। এই যে সিগন্যাল গ্রিন হয়ে গেছে, তো অল্প কিছু সময়ের মধ্যে সুবর্ণ এক্সপ্রেস লুপ লাইন থেকে মেইন লাইনের উদ্দেশ্যে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই যে 701 আপ লুপ লাইন থেকে আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি বের হয়ে মেইন লাইনের মাধ্যমে ঢাকার উদ্দেশ্যে আবার রওনা করছে। এই যে সুবর্ণ এক্সপ্রেস চলে গেল স্টেশনের বাইরে। তো আমাদের এই আজকের এই মজার এই স্টেশনের ডায়াগ্রামটি আসলে তৈরি করেছেন এমডি রশিদুল আলম ভাই। রশিদুল আলম ভাইকে আসলে অসংখ্য ধন্যবাদ এরকম একটি খুব ক্রিয়েটিভ একটি স্টেশন ডায়াগ্রাম তৈরি করে আমাদেরকে দেখার সুযোগ দেওয়ার জন্যে। তো ধন্যবাদ সবাইকে।